প্রথম বর্ষ অর্গানো মেডিসিন ক্লাসে আমি ডাক্তার এস এম শফিউর রহমান, সহকারী অধ্যাপক, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় শিক্ষার্থী, বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্গানো মেডিসিনের প্রথম অনুচ্ছেদ, আজ আমরা দ্বিতীয় অনুচ্ছেদ আলোচনা করব। দ্বিতীয় অনুচ্ছেদে মহাত্মা হেনিম্যান একটি চিকিৎসার সর্বোচ্চ আদর্শ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে একটি চিকিৎসার সর্বোচ্চ আদর্শ কী হবে। তো আসুন দেখি আমরা তিনি কী বলেছেন। তিনি বলেন, দি হাইয়েস্ট আইডিয়াল অফ থেরাপি ইজ টু রিস্টোর হেলথ র্যাপিডলি জেন্টলি পার্মানেন্টলি টু রিমুভ অ্যান্ড ডিস্ট্রয় দ্য হোল ডিজিজ ইন দ্য শর্টেস্ট লিস্ট হার্মফুল ওয়ে। প্রিয় শিক্ষার্থী, তিনি তার ডিসিশনে এভাবে দিয়েছেন যে একটি চিকিৎসার সর্বোচ্চ আদর্শ হবে চিকিৎসা কার্যকর হবে র্যাপিডলি, র্যাপিডলি বলতে দ্রুত, দ্রুত বলতে এত দ্রুত যে কোনোভাবে কোনো প্রকার কালক্ষেপ না করে রোগীকে অহেতু হঠাৎই শিকার না করে তার রোগের সাময়িক উপশম না করে একবারে রোগীর আরোগ্য সাধন করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে, এই কাজটি চিকিৎসা কাজটি করতে হবে জেন্টলি। জেন্টলি বলতে কষ্টহীনভাবে কোনো প্রকার উপদ্রব ছাড়াই যেন কাজ চিকিৎসাটি হয়, রোগীকে হয়তো কষ্ট না দিয়ে যেমন ইঞ্জেকশন, কোনো স্যালাইন, কোনো ক্ষতকর কোনো মলমাদি না ব্যবহার করে যেন সুন্দরভাবে রোগীকে রোগারোগ্য করা যায়। পার্মানেন্টলি করতে হবে। পার্মানেন্টলি বলতে যে রোগ একবার আরোগ্য হবে সে রোগ আর ফিরে আসবে না। যদি রোগীর রোগ ভালো হয়ে যাওয়ার পর পুনরায় আবার দুই মাস বা ছয় মাস বা এক বছর পর ফিরে আসে তাহলে সেটা পার্মানেন্টলি ভালো হওয়া বলা যাবে না, রোগ আরোগ্য বলা যাবে না। রোগ আদর্শ রোগ আরোগ্য হতে গেলে সে রোগটি স্থায়ীভাবে রোগের রোগীর আরোগ্য সাধন হতে হবে, রোগের ধ্বংস সাধন হতে হবে। তিনি বলেন টু রিমুভ অ্যান্ড ডিস্ট্রয় দ্য হোল ডিজিজ, সম্পূর্ণ রোগটিকে চিরতরে
সম্পূর্ণ ভাবে ধ্বংস করতে হবে। এটি করতে হবে অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ কম সময়ের মধ্যে, ইন দা শর্টেস্ট, খুব কম সময়ের মধ্যে, সিওরেস্ট, অত্যন্ত বিশ্বস্ত উপায়। বিশ্বস্ত উপায় বলতে যেন চিকিৎসা কার্য পরিচালনার সময় রোগী নিজেও বুঝতে পারে যে সে আরোগ্যের দিকে যাচ্ছে, এবং যিনি চিকিৎসা দিবেন চিকিৎসক তিনি যেন স্পষ্ট বুঝতে পারেন যে তার চিকিৎসা কার্যটি ঠিক আছে, তিনি সঠিক নিয়মে চিকিৎসা দিচ্ছেন এবং রোগী আরোগ্যের দিকে ধাবিত হচ্ছে। লিস্ট হার্মফুল অয়েল, লিস্ট হার্মফুল অয়েল বলতে তিনি এটি বুঝিয়েছেন যেন কোনো প্রকার ক্ষতি ছাড়াই, ক্ষতি ছাড়াই বেশি নিষেধ করতে হবে। যেমন কোনো অঙ্গে যদি রোগের আক্রমণ হয় তাহলে অঙ্গহানি বা অঙ্গচ্ছেদ না করেই সে রোগটি আরোগ্য সাধন করতে হবে। ধরেন কারো আঙ্গুলে যদি পোড়া হয় বা ক্ষত হয় তাহলে চিকিৎসা করতে গিয়ে সে আঙ্গুলটি কেটে ফেলা হলো, বা একটি হাতের কোনো সমস্যা, হাতটি কেটে ফেলা হলো, তাহলে সেই আরোগ্য কার্যটি আদর্শ আরোগ্য পর্যায়ে করবে না। কোনো প্রকার ক্ষতি ছাড়াই এই আরোগ্যটি করতে হবে বা চিকিৎসা কার্যটি করতে হবে। অ্যাকর্ডিং টু ক্লিয়ারলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপালস, অত্যন্ত সহজ পদ্ধতি অনুসারে এই চিকিৎসাটি করতে হবে যেন রোগী সহজে রোগীর আরোগ্য সাধন হয়। অন্যান্য যে কোনো চিকিৎসা পদ্ধতির থেকেও এই চিকিৎসা পদ্ধতি সহজেই পরিচালিত হয়, অত্যন্ত সুন্দরভাবে যেন রোগী তার পূর্বের স্বাস্থ্য ফিরে যায়, ফিরে পায়। তিনি বলেন টু রিস্টোর হেলথ বলতে তিনি বুঝিয়েছেন যে স্বাস্থ্যের পুনঃসংস্থাপন করতে হবে। এটি কিভাবে? রোগীর রোগ আক্রমণের পূর্বে রোগীর যে অবস্থা ছিল স্বাভাবিক সুস্থ অবস্থা, রোগীর রোগ আক্রমণের পরে যদি তার স্বাভাবিক বিকৃতি যেগুলো হয়েছিল সেগুলো রোগ আরোগ্য করে আর না থাকে, যেমন তার স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক ঘুম, স্বাভাবিক খাবারের প্রতি রুচি, রোগীর আরোগ্য সাধনের পরেও এই পূর্বের অবস্থাটি রোগীকে ফিরিয়ে দিতে হবে বা রোগী যেন ফিরে পায়। যদি রোগী ফিরে পায় তাহলে বুঝতে হবে যে তার স্বাস্থ্যের পুনঃসংস্থাপন হয়েছে, তার স্বাভাবিক স্বাচ্ছন্দ্য, স্বাভাবিক কর্মচঞ্চলতা, তার জীবনের স্বাভাবিক গতিময়তা যদি আবার ফিরে আসে তাহলে সে আদর্শ আরোগ্যটি সম্পাদন হবে। প্রিয় শিক্ষার্থী, এই আদর্শ আরোগ্যের 5টি নীতি আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এই 5টি শর্ত যদি পূরণ না হয় তাহলে কোনোভাবেই এই চিকিৎসা আদর্শ আরোগ্য হতে পারে না, এবং একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব এই নীতিতে চিকিৎসা প্রদান করা, এবং একমাত্র হোমিওপ্যাথিতেই এটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজ পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।